তারা যে জিনিসটা সবসময় সামনে আনে সেটা হচ্ছে সিএসআর আমরা দেখেন যে আমরা বলছি যে সিএসআর যে কমিটি আছে সেই কমিটির হচ্ছে পাঁচজন সরকারের সচিব আছেন ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানি সিএসআর কিভাবে করবে সেটা ঠিক কারণে নির্ধারণই পাঁচজন আমরা দেখবো যে ওরা সিএসআর এ কত টাকা খরচ করে সেই প্রশ্নটাও কিন্তু আমরা কখনো করি না তো আমরা একটা নজরুলের সেই কুলি মজুরের যে কবিতার কত টাকা দিয়ে তুই কত কোড় পেলি বল ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানি তার দলিলে বলছে দু সালে তারা বারো কোটি উনষাট লাখ টাকার সিএসআর করেছে তার আগের বছরে এটা ছিল ষোলো কোটি টাকা তাহলে তারা তিরিশ হাজার কোটি টাকা রেভিনিউর গল্প যখন বলে তারা সিএসআর করছে মাত্র বারো কোটি টাকা এই টাকাটা কত টাকা আমরা যদি একটা তুলনা করি তুলনা করলে নিচে যে ডেটাটা সেটা আমার বাংলাদেশ ব্যাংকের ডেটা সেটা হচ্ছে ব্যাঙ্কগুলো দু সালে সিএসআর করেছে সাতশো উনষাট কোটি টাকা কিন্তু আজ পর্যন্ত কোনো ব্যাঙ্কের কিন্তু আমরা দেখিনি শিল্প মন্ত্রণালয়ের তরফ থেকে বা সরকারের কোনো সংস্থার তরফ থেকে এইভাবে সিএসআর অ্যাওয়ার্ড দেওয়া যেটা আমাদের বিএটিকে দেওয়া হয় তাহলে আমরা বলছি যে ব্যাংকগুলো এর আগের অর্থ বছরে খরচ করেছিল নয়শো ষাট কোটি টাকা কোথায় নয়শো সাতষট্টি বা ষাট কোটি টাকা আর কোথায় তাদের বারো কোটি টাকা সুতরাং তারা সিএসআর কথা বলে গাছ লাগানোর কথা বলে এবং তাদের গাছগুলো যেগুলো লাগানো হয় সেই গাছগুলো হচ্ছে ওই তামাক পোড়ানোর কাজে ব্যবহৃত হওয়ার মতো করে তারা গাছ লাগানো হয় রাস্তার পাশে কুষ্টিয়া গেলে দেখতে পাবেন তারা পাচ্ছে কাছ থেকে পেয়েছে ডান দিকেরটা হচ্ছে আপনারা যদি আমাদের প্রধান বিমানবন্দরে যান সাধারণ আন্তর্জাতিক বিমানবন্দরে সেখানে যে স্মোকিং জোনটা করা হচ্ছে তার কালার উপরে রং সবকিছু একই একদম সেম মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন দু চল্লিশ সালের মধ্যে তামাক বাংলাদেশ গড়ান এটি প্রথম কোন রাষ্ট্রনায়ক প্রথম কোনো রাষ্ট্রনায়ক সারা পৃথিবীতে যিনি এইভাবে একটা কমিটমেন্ট করেছেন কোন দেশকে তামাক মুক্ত করার কিন্তু দুঃখজনক যে দু সালে তামাক মুক্ত করার জন্য হাতে আর যে কয়েক বছর আছে এর জন্য যে পরিকল্পনা কথা প্রধানমন্ত্রী বলেছেন যে একটা কর নীতিমালা করা যেটা আমাদের হিল্লোল ভাই বললেন বা তামাকের নীতিমালা করা ট্যাক্সের নীতিমালা করা এই কাজগুলো আমরা খুব বেশি এগো নিতে পারিনি সেই জায়গায় আপনার কাছে অনুরোধ যে তামাকমুক্ত বাংলাদেশ গড়ার প্রধানমন্ত্রী যে স্বপ্ন পূরণ করার জন্য আপনাদের যতটুকু সম্ভব এই আয়োজনে সহযোগিতা